morning, everyone. সবাই কে আসসালামু আলাইকুম। আমি ঘুম থেকে উঠে গেছি, অনেক বেজে গেছে। ভাবছিলাম সকালের এটা দেখাবো, এখনো দেখাইনি। উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল, সরি। আমি ভেবেছিলাম আপনাদেরকে একটা কুয়াশা ঘন একটা প্রকৃতি দেখাবো, ওভাবে তো দেখাতে পারিনি। এখনও কুয়াশা আছে, কারণ উঠতেই পারিনি। কালকে এত পরিমাণে টায়ার্ড ছিলাম যে অ্যালার্ম দেওয়ার পরেও আমি উঠতে পারিনি। তো দেখুন, তবুও বোঝা যাচ্ছে যে কুয়াশা এখনও ঢাকা। চাঁদের মনে হচ্ছে সাদা একটা চাদর পড়ে আছে প্রকৃতি, কুয়াশার একটা। এদিকে সুন্দর গাছের ফাঁক দিয়ে সুন্দর আলো আসছে। অনেক তবুও ভালোই লাগছে, খারাপ না, তাই না? একটু জুম করে দেখাই, দেখুন এখনো কুয়াশা। এখনো কাউকে দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে যে সবাই সারাদিন এত ঘোরাঘুরি করার পর সবাই মনে হয় খুবই টায়ার্ড, তাই শুয়ে আছে হয়তো সবাই। গাছের উপরে ওইদিকে একটা কাঠ বিড়ালি দেখতে পেয়েছিলাম, কাঠের বিড়ালি, এখন আর দেখা যাচ্ছে না। এই যে দেখুন, গাছের ফাঁক দিয়ে সুন্দর সূর্যের আলো আসছে। আমি জাস্ট চোখটা এভাবে খুলেছি, আমি কি বলবো, জানলা, আমার মনে অনেক টাইম হয়ে গেছে। আমি তো সবাইকে বলেছিলাম যে আমি দা প্যালেসে যে 3rd নম্বর ব্লগটা আছে, এটা আমি সবার যে সকালবেলার এই কুয়াশাচ্ছন্ন যে প্রকৃতি এটা দিয়ে শুরু করব। মনে হয় অনেক সকাল হয়ে গেছে, আমি আর পারবো না দেখাতে, চোখটা একদম ধপ করে খুলে গেছে। আমি ফ্রেশও হইনি, এভাবে একদম বিছানা থেকে আপনাদেরকে দেখালাম যে উঠে আমি একদম নেমে এসে পড়ছি। আমি এদিকে কেন দেখাচ্ছি আপনাদেরকে, কারণ আমি ভিডিওর সাথে সাথে কিছু ছবিও ক্লিক করছি। এত সুন্দর লাগছে, এদিকে সূর্য আসছে, গাছের ফাঁক দিয়ে একটা সূর্যের চেয়ে একটা রোশনি, একটা কিরণ পড়ছে। আপনাদেরকে এটাও দেখানোর চেষ্টা করছি, আরও ছবিও তুলছি, একই সাথে দুইটা কাজ করছি। শালা, আমি ইউটিউবে ভিডিওটা ছাড়ি এই কারণে যে ইউটিউবে ছাড়ার উদ্দেশ্যটা হলো আমার যে ইউটিউব ফ্যামিলি আছে সবাই দেখলো আমি কি করছি, কোথায় যাচ্ছি, এইটা একটা উদ্দেশ্য, সবাইকে দেখানোর, আমার আনন্দটা সবার সাথে ভাগ করে নেওয়া, এটা একটা উদ্দেশ্য। আর একটা হলো যে ইউটিউবে ভিডিওটা যদি আমি আপলোড করি, এই যে স্মৃতিগুলো কিন্তু সারা জীবনের জন্য এখানে থেকে যায়। তা আমি দেখা গেছে যে ফোনের স্টোরেজ ভরে যায়, স্পেস থাকে না ফোনের, একদম স্পেসটা একদম অনেক একটু ফাঁকা থাকে না, তো যে কারণে কিনা দেখা গেছে যে ভিডিওগুলো বা এগুলো ডিলিট করে দিতে হয়, বা অনেক সময় যে ভিডিওগুলো
অটোমেটিকলি আমার চাপ লাগে ডিলিট হয়ে যেতে পারে। তো তখন তো ফোনে মানে অনেক সময় হয়ে যেতে পারে না যে চাপ লেগে ভিডিওটা ডিলিট হয়ে গেলো বা ফোন নষ্ট হয়ে গেল ডিলিট হয়ে গেল। তো ইউটিউবে থাকলে কি এটা আমি সারা জীবনেই যখনই কেউ মানে এটা দেখতে পারবে সবাই আমিও দেখতে পারবো একটা স্মৃতি এটা রয়ে যাবে। তো এই উদ্দেশ্যে আমি ইউটিউবে ভিডিওগুলো ছাড়ি আপলোড করি। আমি কালকে রাত্রে গিয়েছিলাম এদিকে এদিকে বেশি একটা জায়গা নেই, ওই যে ওই আপুটা যেই জায়গা পর্যন্ত গিয়েছে ওই জায়গা পর্যন্তই যাওয়া যায়, বাকিটা জঙ্গল ওইদিকে। অনেক এখনো উঠেনি, ঘুমাচ্ছে। এদিকে দেখেন আগুন নিভানোর জন্য কিন্তু ইয়ে আছে, একটা বালতি আছে, বালতির মধ্যে বালি দেওয়া আছে, তারপরে এখানে সিলিন্ডার দেওয়া আছে। এদিকে তো কালকে এসেছিলাম, আবার রুমের দিকে ব্যাক করি। আর হ্যাঁ একটা কথা বলে দিই, আমি কিন্তু উঠেছিলাম 7:12, একটু হাঁটাহাঁটি করতে করতে টাইম হয়ে গিয়েছে, এখন আমার রেডি হতে হবে। তো রুমের ভিতরে যাই, আজকে চলেও যাব। তো একদিনই এই জায়গাটার প্রতি একটা মায়া বসে গেছে, তো মিস করব ভাবছি, ভাবছি কি মানে মিস করবই এটা আসলে। এদিকে তো কালকে দেখিয়েছিলাম, তো এখন আমি একটু বসবো, চা খাবো, দেন ফ্রেশ হয়ে তারপরে আমি আর কি ড্রেস আপ ঠিক করবো আর কি, ড্রেস চেঞ্জ করবো। সকালবেলা এরকম সুন্দর কুয়াশাচ্ছন্ন পরিবেশে বসে চা খাওয়ার মজাই আলাদা, তা আবার সাথে আছে গ্রিন টি। অনেক ভালো লাগছে এই সুন্দর একটা পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে বসে চা খাচ্ছি। আর হ্যাঁ এরপরে আমি যাওয়ার পথে যাব চা বাগানে, চা বাগান হয়ে ঘুরে যাব। তো চা বাগানে কিছু ছবি ক্লিক করার পরে তারপরে ওইদিকে ঘুরে ফিরে তারপরে বাসার দিকে রওনা হব। আর কি করব, এইটুকুই, আর বেশি কিছু করব না। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আমি এখন পর্যন্ত পার্ট 1 থেকে পার্ট 3 পর্যন্ত 3টা ভিডিও করা লাগছে, কারণ ভিডিওটা অনেক লম্বা ছিল, অনেক বড় হয়ে যেত, তাই আমি এক মানে এক এক টাইমে এক একটা এই হিসাবে আমি ভাগ করেছি যে কীভাবে আসলাম, অ্যান্ড দেন রাতের বেলা কী করলাম ওইটা পার্ট 2, আর সকালবেলা পার্ট 3। তো চা বাগানে এটা যদি দেখায় তাহলে ওটা পার্ট 4 করব। তো এখন ফ্রেশ হব, ঘুরতে মানে সকালের খাবারটা খেয়ে ঘুরতে বেরোবো, ওই চা বাগানের ওইদিকে যাবো, ছবি তুলবো। এই তো এগুলাই, আর আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো আমি আবার আপনাদেরকে নিয়ে যাব অন্য কোনো একটা জায়গায়, আমি কোথায় যাচ্ছি কোথায় কী করছি, ভিন্ন কোনো জায়গায় ভিন্ন কোনো নতুন ভিডিও নিয়ে। তো আশা করি আমার পাশে থাকবেন আপনারা। তো এতক্ষণ পর্যন্ত আমার এই কথা শোনার জন্য, এই বক 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 শোনার জন্য আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেইন, বাই।